নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই প্রচন্ড গরমে আমরা মাছ মাংস ডিম প্রায় খাচ্ছি না বললেই চলে। যদিও খাচ্ছি খুব পাতলা ঝোল, যেটি খেলে এই সময় শরীর আর মন দুটোই ঠান্ডা থাকবে। ভাত, এই ঝোল আর সঙ্গে গন্ধরাজ লেবু, দুপুরের মেনু কমপ্লিট। তাই খুব সহজে খুব কম সময়ে কম মশলা দিয়ে বানিয়ে ফেলুন আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। এর জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। খুব বেশি চটকাবো না, এইভাবেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। চামচের সাহায্যে পিস কেটে কেটে আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি 300 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিতে থাকব। চামচের সাহায্যে মাছের ডিমগুলো থেকে অল্প অল্প করে পিস কেটে কেটে এনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নেব। ততক্ষণ মাছের ডিমের বড়াগুলো ভাজা হতে থাকুক, আমি এই সময় আমি যে ঝিঙে আর আলু ব্যবহার করেছি আর কিভাবে কেটেছি সেগুলো বলে নিই। ঝিঙে আমি খুব ছোট সাইজের নিয়েছি, যেগুলো খোসা ছাড়াতে গিয়ে ভীষণ প্রবলেম হয়। আপনারা চাইলে একটু বড় সাইজের নেবেন, কিন্তু কচি হতে হবে। আর আলু লম্বা লম্বা একটু মোটা মোটা করে কাটবেন, আর ঝিঙেগুলো বেশ বড় বড় সাইজের কাটবেন। আর একবার ঝিঙে কাটার সময় ঝিঙের বোটাটা কেটে একটু চেখে দেখে নেবেন যে ঝিঙেগুলো তেতো কিনা, অনেক সময় ঝিঙে তিতো হয়। এবার মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে, খুব লাল করিনি, মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটা একটা করে। বড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে কড়াইয়ের মধ্যে, সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো কড়াইতে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে বেশ লালচে করে ভেজে নেব আলুটা। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। খুন্তির সাহায্যে ঝিঙে আর আলুগুলো একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছিলাম, তারপর ঝিঙে আলুর মধ্যে দিয়ে আবারও একসাথে অল্প করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লবণ অ্যাড করে সব একসাথে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। কষাতে কষাতে যাতে কড়ার নিচে না লেগে যায় তার জন্য দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা। এরপর আবারও ভালো করে কষতে থাকবো। কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো, দিয়ে আবারও সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় মাছের ডিম অ্যাড করতেও পারেন, আবার ইচ্ছা হলে ঝোলে জল দেওয়ার পরেও যখন ঝোলটা ফুটতে শুরু করবে সে সময়ও দেওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, যতটা ঝোল রাখতে চাই সেই বুঝেই কড়াইতে জল অ্যাড করব। আমি এখানে পাতলা ঝোল বানাবো তাই জলটা একটু বেশি দিলাম। জলটা অ্যাড করার পর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে, তারপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ঢাকাটা চাপা দিয়ে রাখবো, মাঝে মাঝে একবার খুলে দেখে নেব সব সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা কিছুক্ষণ বাদে খুলে দেখছি যে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঝোলটা একটি পাত্রে ঢেলে নেব, এরপর ফোড়ন দেব। অনেকেই রান্না শুরু করার সময় ফোড়নটা দিয়েই রান্নাটা শুরু করেন, সেক্ষেত্রে স্বাদটা যত না ভালো হয় ফোড়নটা শেষে দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। কড়াইটা ভালো করে ধুয়ে ওভেনে আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি ওর মধ্যে 2 চা চামচ সর্ষের তেল আর 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2 তেজপাতা আর 3 শুকনো লঙ্কা, 2 লঙ্কা গোটা আর 1 ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর ফোড়নের রংটার একটু পরিবর্তন হয়ে যাবে দেখলেই বোঝা যাবে যে ফোড়নটা তৈরি হয়ে গেছে, সেই সময় ঝোলটা ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের ইচ্ছা হলে অন্য একটি পাত্রে ফোড়ন রেডি করে সেটা ঝোলের মধ্যে ঢেলে দিতেও পারেন।
এবার এক থেকে দু মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, যাতে ফোড়নের সুন্দর গন্ধ স্বাদ সবই ঝোলের সাথে ভালো করে মিশে যায়। তাহলে ঝোলটা স্বাদে খুবই সুন্দর হবে। এবার শুধু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এরপর আমি ঝিঙে দিয়ে মাছের ডিমের ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব, আর সঙ্গে দেব গন্ধরাজ লেবু কেটে। যদি আজকের এই রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন।